মেরি ধ্বংসস্তব থেকে বের হয়ে নারায়ণগঞ্জ একটু স্বাভাবিক হতে শুরু করেছে আমরা বিভিন্ন অফিসগুলো খুলতে দেখেছি বেসরকারি অফিসগুলো আজকে গতকালকার চেয়ে একটু একটু বেশি পরিমাণে খুলেছে ফ্যাক্টরিগুলো খুলেছে তবে ধ্বংসস্ত হয়ে যাওয়া অনেকগুলো মার্কেট এবং ফ্যাক্টরি তাদের আসলে মেরামতের কার্যক্রম পরিচালিত হচ্ছে এরকমটা আমরা দেখেছি যে যেসব জায়গায় ভবনগুলো বিধ্বস্ত হয়েছে মার্কেটগুলো ধ্বংস আগুন লাগানো হয়েছিল অগ্নিসংযোগ করা হয়েছিল এগুলো মেরামতের কাজ চলছে আর গতকালকে আমরা দেখেছিলাম যে মাননীয় সংসদ সংসদ এমপি বাবু এসেছিলেন হুইপ এবং সংসদ সদস্য স্বামী এসেছিলেন বিভিন্ন স্থাপনাগুলো ভিজিট করেছেন এবং পাসপোর্ট অফিস যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেগুলো যেগুলোকে অগ্নিসংযোগ করা হয়েছিল সেগুলোকে তারা ভিজিট করেছেন এবং গার্মেন্টস আছে নারায়ণগঞ্জে যেটা এসবি গার্মেন্টস সেখানে স্বামী ওসমান গিয়েছিলেন এবং তাদের সান্ত্বনা দিয়েছিলেন এবং যাতে করে যাতে এবং ক্ষতিপূরণ আদায় করা যায় এবং বিভিন্ন বিষয় আসায় নিয়ে আলোচনা করেছেন তো ওভারঅল আমরা সকাল ছোটবেলা দেখেছি যে আসলে সেনাটো হল চলছে শহরের মধ্যে কারফিউর মধ্যে কিছুটা শিথিল আছে এখন মানুষ ঘর থেকে বের হয়েছে কিছুটা একটু উৎসুক জনতার মধ্যে উৎসুক চাহনি আমরা দেখতে পেয়েছি আসলে তারা কি হচ্ছিল নারায়ণগঞ্জ এতটা দিন আসলে সেই দিকেই তাদের নজরটা ভেসেছিল এমনি স্বাভাবিক কার্যক্রম চলছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা বলবো আসলে বিসিকে কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে সেখানে শ্রমিকের সংখ্যাটা অনেকটাই কম এবং আশা করছেন যে আগামী দু একদিনের মধ্যে হয়তো শ্রমিকটা পূর্ণ সম্পূর্ণ জয়েন করলে আসলে তারা পূর্ণদমে তাদের প্রোডাকশনে যেতে পারবেন তবে অনেক রপ্তানিমুখী যে ফ্যাক্টরিগুলো আছে তাদের আমাদেরকে জানিয়েছেন যে তাদের বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে একদিনে এবং পাশাপাশি ইন্টারনেট বন্ধ থাকার কারণে যে সাধারণভাবে যে ওয়াটারগুলো পাইপলাইনে ছিল অনেক ওয়াটার আসলে অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গিয়েছে গার্মেন্ট শিল্পে এবং নিটিংয়ের ক্ষেত্রে আমাদের বিকেএমির যে যে সিনিয়র সহ হাসেম উনি আমাদেরকে যা জানিয়েছেন যে আসলে নিটিং সেক্টরে আসলে অনেকটা ক্ষতি হয়েছে গেছে কারণ বিপ্রায় প্রতিদিন এক বিলিয়নের উপরে ডলারের উপরে ক্ষতি হয়েছে নারায়ণগঞ্জ থেকে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো চলছে তবে সরকারি অফিসগুলোর পাশাপাশি বেসরকারি অফিসগুলোর মধ্যে যে জনগণের উপস্থিতি সেবাগ্রহী তাদের সংখ্যা অনেকটাই কম আমরা দেখতে পেয়েছিলাম তো র্যাব বিজিবি এবং পুলিশ টহল অব্যাহত রয়েছে শহরের মধ্যে তো মেরি এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ